হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে পুরো ভিডিওটা আমি অবশ্যই রিভিউ দেখাবো না, তো আমাদের মাঝে পুরো ভিডিওটা দেখাবে ফয়সাল সোয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি 163 নং সরকারি ডিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় রামনাদুপুরের। তো এই স্কুলটিতে আগে যেই ভবনটা ছিল, এই ভেলো পাহাড়ে ভাঙা ভাঙা ভবন ছিল, উপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পারবেন যে উপরে অনেকগুলো টিনে ফাঁকা চাল দেখা যাচ্ছিলো। সে কারণে আর কি এই স্কুলে পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হতো। শিক্ষার্থী বন্ধুরা যেসব ক্লাস করতো উপর থেকে দিক দিয়ে পানি পড়তো, তো ক্লাস নিতে অনেক সমস্যা হতো, স্কুলের ছাত্রছাত্রীরা ভালোভাবে ক্লাস করতে পারতো না। তো এদিক দিয়ে এখন আমাদের বর্তমান সরকার যেই জিনিসটা করছে, এই স্কুলের চারপাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এদিক দিয়ে এখন এই জায়গায় একটি শহীদ মিনার উদ্বোধন করছে। শহীদ মিনারটি এই লকডাউনের ভিতরে তৈরি করা হয়েছে, আগে কোনো শহীদ মিনার ছিল না। শিক্ষক শিক্ষার্থীরা যেসব 21 ফেব্রুয়ারি আসতো, তখন আপনার কলা গাছ দিয়েও শহীদ মিনার বানায় তারা ফুল দিত, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতো। সেই ক্ষেত্রে বর্তমান সরকার দিতে আমাদের এই জায়গায় একটি এরকম একটি শহীদ মিনার তৈরি করে দিয়েছে। সেক্ষেত্রে অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, স্কুলের ছাত্রছাত্রীদের একটি মনের আশা পূরণ হয়েছে। আবার এদিকে একটি আমরা দেখতে পাচ্ছি নতুন ভবন তৈরি করা হচ্ছে। এই লকডাউনে আমরা অধিকাংশই স্কুলের ভবন দেখতে পেয়েছি, সেক্ষেত্রে এই ভবনটি আরেকটি। তো ভবনটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, যা বলার মতো নয়। উপরে দেখছেন এদিকে চারপাশটা রুম হয়েছে, উপরে লাইব্রেরি দেওয়া হয়েছে, তারপর এই সাইডে একটু কাজ বাকি আছে, একটি অংশ ওই কাজগুলো করা হবে। তো আমাদের স্কুলটা অনেকই সুন্দর হচ্ছে, আর স্কুলের আশেপাশে যত জায়গা আছে সবই একটা কিন্তু প্রাকৃতিক অনেকটা মরম পরিবেশ আছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাড়াতাড়ি যেন এই স্কুলতে উদ্বোধন করে ছাত্রছাত্রীরা যেন আবারও এই স্কুলেই ক্লাস করতে পারে, নতুন স্কুলের নতুন মজাটা তারা নিতে পারে। এই ক্ষেত্রে আমরা সেটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বাচ্চারা এখানে খেলাধুলা করছে, তাদের থেকে আমরা জিজ্ঞাসা করবো যে এই স্কুল সম্পর্কে, যে এই স্কুলটা তাদের তারা সম্ভবত এই স্কুলের ছাত্র, তো তারা বলতে পারবে যে এই স্কুলের পড়াশোনার মান কেমন। তারাই তো পড়ালেখা করে, তাহলে তারাই তো সবচেয়ে ভালো বলতে পারবে আমাদের থেকে যে তারা কীরকম পড়াশোনা পাচ্ছে এই স্কুল থেকে। তো কেমন আছো সবাই? ভালো আছি, একটু ভালো। তো আচ্ছা, তোমাদের এই স্কুলের স্যাররা যেন পড়াশোনা নেয়, তোমাদের এই পড়াশোনা আর কি কেরকম করায় তোমাদের? আমাদের এই স্কুলে পড়াশোনাটা ভালো, এবং আমাদের টিচারেরা খুব ভালো, আমাদের পড়ালেখা খুব ভালো করায়। তোমাদের শিক্ষকদের আচরণ কিরকম দেখো, তোমাদের প্রতি কেমন আচরণ করে? তারা কি তোমাদের নিজের ছেলের মতো করে পড়াশোনা অনেক হাতে কলমে বুঝিয়ে দেয়, না এভাবে তোমাদের সাথে এভাবে পড়াশোনা করায় দেয়? হ্যাঁ, আমাদের তোমাদের সম্পর্কটা কেমন? তো আমরা দেখতে পেলাম বিওস এখানে ওরা বলছে যে তাদেরকে তাদের শিক্ষকরা অনেক শ্রদ্ধা ও ভক্তির সাথে পড়াশোনা করায়, যার ফলে এই স্কুলের উন্নয়ন আমরা ধীরে ধীরে দেখতে পারবো যে আরও উন্নত হচ্ছে। একটি ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে সর্বপ্রথমেই দরকার শিক্ষাগত মান আরও উন্নয়ন, শিক্ষাগত মান ও চাকরির দিকে আরও ছুটে যাওয়া, তাহলেই আমাদের দেশ উন্নত হবে। তো হৃদয়, তুমি এই ক্ষেত্রে আমাদের এই স্কুলটা যেন উন্নয়ন হয়েছে এদিক দিয়ে তুমি কী দেখছো, আগামী দিনের ভবিষ্যৎ স্কুলে কী দেখতে চাচ্ছো? আমাদের এই স্কুলটা উন্নয়ন হয়েছে যে নতুন একটি ভবন তৈরি হয়েছে, ঠিক আছে। যেহেতু এই ভবনটি আগে অনেক পড়াশোনা করাতে অনেক কষ্ট হইতো, যেহেতু সরকার একটি নতুন ভবন তৈরি করে দিয়েছে যে ছাত্রছাত্রীদের আরও পরিপূর্ণভাবে পড়াশোনা করতে পারে, আরও উন্নয়নের দিকে যেতে পারে, যে শিক্ষক শিক্ষিকা সবাই যেন ভালোভাবে পড়াশোনা দিতে পারে, এই উপায়টি দিতে পারে। এই স্কুলের উন্নয়নের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই উন্নত হচ্ছে আস্তে আস্তে। আমাদের ধীরে ধীরে এই এরকম আরও সরকার অনেকগুলো স্কুল তৈরি করেছে, আমরা আস্তে আস্তে চেষ্টা করবো আপনাদের সবগুলো স্কুলের রিভিউ দেওয়ার জন্য, যেহেতু আপনারা জানতে পারেন যে কোন স্কুলের কতখানি কাজ হয়েছে বা কতখানি হয়নি, এদিক দিয়ে আপনারা জানতে পারেন। যে আমরা যেন জোরালোভাবে আবেদন করে কোনো স্কুলে যদি কোনো কিছু দরকার পড়ে, তাহলে সেটা যেন আমরা সরকার থেকে আনতে পারি। সেই কারণে আপনারা আমাদের এই চ্যানেলটাকে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমরা আরও ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাবো এই অপোজিটেই কিন্তু বহেরা নদীর পার, যেই বহেরা নদীর পার আমরা ইতিমধ্যে আপনাদের নিয়ে যাব, ফিরে আসছি এক মিনিট পর। Choice to make a little mockery, it won't do.